আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারে। কেউ যদি 4টির অতিরিক্ত বিবাহ করে তাহলে কী ধরনের গুণা করল? তিনি কবিরা গুণা করেছেন এবং জেনায় লিপ্ত হয়েছেন, এই বিষয়টি এখানে বলা যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাঙ্কা হুমা তাবারাকু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ 4টি পর্যন্ত করার অনুমতি রয়েছে, একসঙ্গে 4 জন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে। আর 4 জনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হয়, যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যভিচার বলে কর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না। অতএব 4-এর অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে, 4 জনের বেশি স্ত্রী রাখেন, সেটা শুধু হারাম হবে তাই নয়, এবং ওই বিয়েগুলো বিয়েই না, ওগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যভিচার হিসাবে ধর্তব্য হবে। প্রথম 4টা সেগুলো শুধুমাত্র বৈধ বিবাহ হিসাবে বিবেচিত থাকবে। বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কি না? অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না, এর আগেই মারা যায়, এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কি না? বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয় এটা আমার জানা ছিল না, এবং এটার প্রক্রিয়া কী সেটাও আমি পুরোপুরি জানি না। যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না। আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ের কষ্ট দিতে হয় তাহলে সেটাও নাজায়েজ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন, ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা কোনো পশু যদি জবাই করে খেতে হয় সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। এই জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কোনো পশু জবাই করলে, কোনো পশু পাখি হালাল পশু জবাই করে খেতে হলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে, যাতে করে অহেতুক পুচিয়ে পুচিয়ে তাকে কষ্ট দিতে না হয়। তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ের মাত্রাতিরিক্ত তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে, তাহলে সেটা জায়েজ হবে না। সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি শিকার করতে পারেন, শিকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্মম পর্যায়ের না হয়। আপনি বলবেন যে তাকে তো আমি জবাই করে খাচ্ছি, এখানে কি নির্মমতা হচ্ছে না? এটা তো আপনার প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা তার আপনার রিজিক রেখেছেন তার মধ্যে, সেজন্য আপনি খাবেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন। যাই হোক, তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরি কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে। আবার এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী, আবার আমরা মানুষ খেলে মানুষের শরীরে কোনো ক্ষতি হবে কি না, এগুলো আলোচনা সম্পর্কে বিষয়। যদি কোনো ক্ষতির সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে স্বীকার করা জায়েজ হবে, তবে মৃত্যুর আগে আগে জবাই করতে হবে। আর যদি বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলেও কি হবে না, হালাল হবে না।